ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রেলাম খবরে, বেহালায় অনৈতিক কাজের প্রতিবাদ করায় প্রতিবাদীকে হেনস্থার অভিযোগ। গতকাল রাত 1:30 নাগাদ এই ঘটনা ঘটে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, ঠিক কি ঘটনা ঘটেছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, আমরা এখন যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এই সেই রাস্তা, যেটি হচ্ছে বেহালা থানার অন্তর্গত রাজা রামমোহন রায় রোড। এবং যে বিষয়টা অভিযোগ দায়ের করা হচ্ছে, একজন চলচ্চিত্র পরিচালক, তিনি টলিউডে পাশাপাশি কিন্তু বর্তমানে মুম্বাইতেও বেশ কিছু কাজ করছেন এবং কর্মসূত্রে মুম্বাইতে থাকলেও যেহেতু পুজোর জন্য তিনি এসছেন কলকাতায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি যেটা অভিযোগ জানাচ্ছেন যে অতনুবাবু, অতনু বসু, তিনি যখন এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের মধ্যে তিনি ছিলেন, দেখতে পান যে গভীর রাত্রে, রাত্রির 1:45 নাগাদ বেশ কিছু যুবক মোটর বাইক নিয়ে এই রাস্তার মধ্যে রয়েছে, চিৎকার চেঁচামেচি গালিগালাজ করছেন। একেবারে সরাসরি অতনুবাবুর কাছে জানতে চাইব, অতনুবাবু, আমরা দেখলাম যে পাশের বাড়িতে একটি জায়গায় দেখা যাচ্ছে দরজার মধ্যে লাথি মারা হচ্ছে, সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে কিছু যুবকদের ছবি, সেই যুবকরাই কি রাস্তার মধ্যে? হ্যাঁ, একদম তারাই, একদম তারাই, মানে ওপরে যে ঘটনাটা ঘটায় ওখান থেকে সমস্ত কিছু করার পর যখন নিচে নামে, নিচে নামতেই তারা প্রথমত যখন নামছে অস্বাভাবিক গালাগাল করতে করতে মদ্যপ অবস্থায়, চূড়ান্ত মদ্যপ অবস্থায়। এবং আমার ঠিক পাশের নেক্সট ফ্ল্যাট আর কি, এই ফ্লোরটা, ফার্স্ট ফ্লোরে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শুনছিলাম যে ঠিক কি ঘটনা গতকাল মধ্যরাতে ঘটে এবং সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজেও কিন্তু বেশ কিছু ছবি ধরা পড়েছে। বেহালায় অনৈতিক এই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। অনৈতিক কাজের প্রতিবাদ করায় প্রতিবাদীকে হেনস্থার অভিযোগ উঠেছে। গতকাল রাত 1:30 নাগাদ ওই ঘটনা ঘটেছে বেহালা থানা এলাকায় রাজা রামমোহন রায় রোডে। চলচ্চিত্র পরিচালক অতনু বসু যেটা অভিযোগ করছেন যে তার ফ্ল্যাটের বাইরে বহিরাগত কয়েকজন যুবক মোটর বাইকে এসে চিৎকার করে গালিগালাজ করছিল। তিনি প্রতিবাদ করলে ওই যুবকরা তাকে হুমকি দেয় বলে অতনুর দাবি। এরপর অভিযুক্তরা পাশের একটি আবাসনে এক চিকিৎসকের দরজাতেও লাথি মারে বলে অভিযোগ, যে ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।